দেখলে তো রাজকুম, আমি যা ভেবেছিলাম তাই সত্যি হলো। যেই নাগ আমার বাবাকে আক্রমণ করেছিল সে আর কেউ নয়, কাল নাগিনী। কাল নাগিনী তাকে আমরা চিনি। আমাদের সবকিছু ধ্বংস হচ্ছে, এবার ওকে ওর মূল্য চোকাতেই হবে। দিদি, তোমার কি তোমার ভাইয়ের উপর একটুও ভরসা নেই? দিদি, আমাদের আমাদের শত্রু এক, তাই আমাদের লক্ষ্যটাও এক। দিদি একটা কথা বলব, তুমি যার উপর রাগ করছো, যাকে এত কথা শোনাচ্ছ, যদি সে না থাকতো তাহলে হয়তো আমার এখানে আসাই হতো না, তোমার সাথে আমার দেখাও হতো না, আর হয়তো তুমিও বাঁচতে না। দিদি, আমি জানি না কুমার, এই নাগিনী তোমাকে কোন জাদু বলে বশ করেছে। জাদুতে নয় গো দিদি, জাদুতে নয়, ও আমায় জানো তো দিদি, যখন আমার সাথে কেউ ছিল না তখন রাজকন্যা আমার পাশে ছিল, ওকে আমি না চাইলে কি করে সরিয়ে দিতে পারি বলতো? বেশ, আমি তোমার কথা মানলাম কুমার, কিন্তু ভুলে যেও না এই নাগিনীকে আমি কোনোভাবেই বিশ্বাস করি না, আর কখনো যদিও কোনো রকম অন্যায় করে তাহলে কিন্তু ওর মৃত্যু আমার হাতে লেখা আছে। কিন্তু দিদি, বেশ বেশ শোনো কামিনী, এইসব ভেলকির সাহায্যে আমাকে ভয় দেখানোর চেষ্টা করো না। আমি কাল নাগিনী, রং বদলানো যে আমার স্বভাব। তুমি অন্যায় করেছো, শাস্তি তোমাকে পেতেই হবে। তোমার এখনো অনেক ভেলকি দেখা বাকি আছে কাল নাগিনী, আর তুমি আমায় কি শাস্তি দেবে? শাস্তির কথা যদি তুমি বলো তাহলে শোনো, দেখো কে কাকে শাস্তি দেয়। মস্ত বড় ভুল করছো তুমি কামিনী, আমার সঙ্গে যুদ্ধ করে এর ফল কিন্তু সাংঘাতিক হবে। মিষ্টি সুবাস এখানে এলো কি করে? তাই তো, কিসের গন্ধ এটা? খুব সুন্দর তো গন্ধটা। ও বন্ধু,
জলাশয়ের ধারে এসো, খবর আছে। কি এসব, এসব কি হচ্ছে? যোদ্ধা, আমাকে এক্ষুনি জলাশয়ের ধারে যেতে হবে, এই ডাক অকারণে আসেনি। কিন্তু রাজকন্যা, রাত শেষ হতে চলেছে, তোমাকে কারাগারে ফেরাতে হবে। কুমার, কারাগার মানে আমি বুঝতে পারছি না, কারাগারে ফেরত যেতে হবে মানে কি? কোথায় যাবে তোমরা? দিদি, সব বলবো তোমাকে, কিন্তু তার আগে আমাদেরকে জলাশয়ে পৌঁছে দেবে? দেব, কিন্তু তোমাদের সঙ্গে আমিও যাব। হিরিং, বরং চল। যাও বা, শান্ত হয়েছে হেমাক্ষি, পশুদের দেখে আবার না রেগে যায়। দেখো, আমরা মুক্ত। চলো চলো এখান থেকে। কোথায় যাবো কাঞ্চন? পালাবার কোনো পথ নেই। মোহিনী, মোহিনী, মোহিনী এসো, মোহিনী এসো আমাদের সাথে। তাকিয়ে দেখো, কাঞ্চন জ্যোৎস্না পালাচ্ছে। প্রহসনের অর্থ কি? আমাদের এখানে কেন আনা হলো? হরিণ বন্ধুরা, কোথায় তোমরা? আমাকে যে ডাক পাঠালে বড়, কে গো? হরিণ বন্ধুরা, কই, সামনে এসো। ওরে বাবা, খুব খুশি। আর সঙ্গে যুবরাজ আর যুবরানী, পালাই কোথায়? কি এই রাজ্যে পশু? এদের সবকটাকে
শেষ না করলে চলছে না দেখছি। রোহিণী, এই যে সাক্ষাৎ মৃত্যুকে সঙ্গে করে আনলে গো বন্ধু, আমরা তো সাহায্য চাইছিলাম। করাচ্ছি তোদের সাহায্য। দাঁড়াও, প্রধান শত্রুকে প্রাসাদের রানী বানিয়ে রেখেছ, এখন অন্যদের না একবার সুযোগ দাও। যাদের তোমরা সবসময় পছন্দ করো না তারা তো খারাপ নাও হতে পারে। তোমরা ওদেরকে আক্রমণ করো। আর পারি না, এই নাগিনীর জন্য সমস্ত রাজ্যের পশুরা এখানে আসছে। এবার এটা পশুদের রাজ্য না হয়ে যায়। হরিণ ভাইয়ারা, কি হয়েছে এবার তো বলো। কাল নাগিনী পরিকল্পনা করেছে হরিণ শক্তি পূর্ণচন্দ্র রাতে যুবরাজকে হত্যা করবে। কিছুতেই না। বেশ, এটাই তবে কাল নাগিনীর ইচ্ছা। সে আমার যোদ্ধার ক্ষতি করতে চায় তো? আমিও দেখব আমার প্রাণ থাকতে আমার যোদ্ধার সে কি করে ক্ষতি করতে পারে। আমি আমার যোদ্ধার কোনো ক্ষতি হতে দেবো না, কিছুতেই না।